আসসালামু আলাইকুম। যে সমস্ত মালয়েশিয়া প্রবাসীরা করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বাংলাদেশে আটকা পড়ে আছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমি সৌরভ। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বেশ মনোযোগ সহকারে দেখবেন। করোনা পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশিরা, অনেক বাংলাদেশিরা আছে যারা করোনা পরিস্থিতির আগে অথবা করোনার ভিতরে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন অথবা বাংলাদেশে ছুটিতে এসে আটকা পড়েছেন। অনেকেরই ভিসার মেয়াদটা আছে, আবার অনেকের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে। তো দীর্ঘদিন ধরে কিন্তু মালয়েশিয়া প্রবাসীরা ঢাকাতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছিলেন অথবা বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু মেইন রোডে অবস্থান করছিলেন অথবা তারা বেশ মিছিল করছিলেন অথবা প্রেস ব্রিফিং করছিলেন। তো তাদের জন্য মালয়েশিয়া হাই কমিশন, অর্থাৎ ঢাকাতে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন একটি জরুরি বার্তা দিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে কাজ করতো বৈধভাবে, কিন্তু করোনা পরিস্থিতির আগে অথবা করোনা পরিস্থিতির ভিতরে বাংলাদেশে ছুটিতে এসছে, ছুটিতে আসার পরে এই যে মালয়েশিয়াতে লকডাউন চলমান লকডাউন চলছিল অথবা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে তারা আর ফিরে যেতে পারেনি, অনেকেরই আছে যাদের ভিসার মেয়াদটা আছে, আবার অনেকেই আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সবাইকে একে একে মালয়েশিয়া যখন আবারও বিদেশি শ্রমিকদেরকে তাদের দেশে ঢুকতে দিবে অথবা নতুন করে যখন আবারও শ্রমিকদেরকে মালয়েশিয়াতে ঢুকতে দিবে, তখন এই সমস্ত শ্রমিকরা মালয়েশিয়াতে যাওয়ার একটা সুযোগ পাবে। অর্থাৎ যারা বাংলাদেশে ছুটিতে এসেছেন এই করোনা পরিস্থিতির কারণে আর মালয়েশিয়াতে ফিরে যেতে পারেননি, অনেকেরই ভিসার মেয়াদ আছে, আবার অনেকেরই ভিসার মেয়াদ নেই, তারা সকলেই কিন্তু মালয়েশিয়াতে আবারও ফিরে যেতে পারবে। আর এমনটি তথ্য দিয়েছে ঢাকাতে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন। আপনারা হয়তো তাদের নোটিশটা একটু আগে অথবা এখন দেখতেও পাচ্ছেন যে মালয়েশিয়া হাই কমিশন কী নোটিশটা দিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে যে বাংলাদেশে ছুটিতে আসা সমস্ত মালয়েশিয়ার যারা ওয়ার্কার হিসেবে ছিল, বৈধ ওয়ার্কার, তারা আবারও মালয়েশিয়াতে ফিরে যেতে পারবে, এমনটি আশ্বাস কিন্তু দিয়েছে মালয়েশিয়া সরকার। তার মানে যারা বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে আটকা পড়েছেন অথবা যে সমস্ত মালয়েশিয়া প্রবাসীরা বাংলাদেশ থেকে আর করোনা পরিস্থিতির কারণে মালয়েশিয়াতে ফিরে যেতে পারেনি, তাদের একটা আশার আলো কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর অনেকেই বলবেন যে ভাই কবে নাগাদ আমাদেরকে ফেরত নিবে অথবা মালয়েশিয়াতে আমরা আদৌ কি যেতে পারবো। তো তাদের বিষয়ে একটা কথাই বলি যে মালয়েশিয়াতে কিন্তু দ্বিতীয় মেয়াদে আবারও করোনার প্রকোপটা বেশ জোরালো হয়েছে। প্রত্যেক দিনই আপনারা দেখতে পাচ্ছেন যে 800, 900, 1000, 1100 এমন আর কি নতুন রোগী শনাক্ত হচ্ছে। আর এই মুহূর্তে মালয়েশিয়া সরকার চায় না যে বাংলাদেশ থেকে কোনো কর্মী সেখানে নিয়ে যেতে, কারণ সেখানে বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু লকডাউন অলরেডি শুরু হয়ে গেছে দ্বিতীয় মেয়াদে। তো এইসব করোনা পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসলে তারপরে কিন্তু মালয়েশিয়া বাংলাদেশিদেরকে অথবা বাইরের বিভিন্ন দেশিদেরকে মালয়েশিয়াতে প্রবেশের একটা নিয়ম তারা চালু করে দেবে যে হ্যাঁ, এখন মালয়েশিয়াতে বাংলাদেশিরা প্রবেশ করতে পারবে অথবা এত তারিখ থেকে প্রবেশ করতে পারবে। তবে আমরা ধারণা করছি যে 2020 সালে হয়তো যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশে এই করোনা পরিস্থিতির কারণে এসে আটকা পড়েছেন তারা হয়তো মালয়েশিয়াতে ফিরে যেতে পারবেন না। 2021 সালের প্রথম দিকে অথবা ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো তাদেরকে মালয়েশিয়াতে যাওয়ার একটা সুযোগ দিতে পারে মালয়েশিয়া সরকার। এটা কিন্তু এক্স্যাক্ট সঠিক কোনো তথ্য এটা কিন্তু না, তবে আমরা ধারণা করছি যে 2021 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে মালয়েশিয়া সরকার এই ধরনের একটা সুযোগ দিবে, কারণ এর ভিতরে অনেক দেশই কিন্তু ভ্যাকসিন পেয়ে যাবে। আর সেই দেশের তালিকায় বাংলাদেশও যেমন থাকবে, মালয়েশিয়াও তেমন থাকবে, তার মানে মোটামুটি একটা সহনীয় মাত্রায় চলে আসবে করোনা পরিস্থিতি, আমরা আশাবাদী। তো বন্ধুরা, যারা বেশ চিন্তিত ছিলেন মালয়েশিয়া প্রবাসীরা, তাদের জন্য এটা আসলেই অনেক আনন্দের একটি সংবাদ যে মালয়েশিয়াতে আপনারা অন্তত ফিরে যেতে পারবেন। এবং এই তথ্যটি নিশ্চিত করেছে ঢাকাতে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন, এবং মালয়েশিয়া সরকার কিন্তু এই বিষয়টি বলেছে এবং আশ্বস্ত করেছে যে বাংলাদেশের শ্রমিকদের যাদের ভিসার মেয়াদ আছে তারাও যেতে পারবে, এবং যাদের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে তারাও মালয়েশিয়াতে ফেরত যেতে পারবে। তো যাদের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে তাদের কী সিস্টেমে ফেরত নিয়ে যাবে মালয়েশিয়া সরকার, এই বিষয়ে কিন্তু কোনো আপডেট এই নোটিশে জানানো হয়নি। তবে পরবর্তী নোটিশে হয়তো ঢাকাতে অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন জানিয়ে দেবে যে কী সিস্টেমে যাদের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে তাদেরকে আবারও মালয়েশিয়াতে প্রবেশ করতে দেওয়া হবে। তো বন্ধুরা, সেই ভিডিওটি যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো অথবা লাইক করে রাখতে পারেন। আর ইমিগ্রেশন এবং এভিয়েশন সংক্রান্ত বিভিন্ন আপডেট আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।